আমি আপনাদের সামনে আল কোরআন 30 পারা সূরা মুলকের তৃতীয় নম্বর একখানা আয়াত পরিবেশন করেছি। আয়াত ছোট, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ বিশাল কথা আপনাকে দিয়েছেন, বড় কথা লুকিয়ে আছে এই আয়াতে। আল্লাহ কয়েক খান কথা বলেছেন, কোরআনটা আল্লাহ আরবি ভাষায় অবতরণ করেছে, সূরা ইউসুফের ভিতরে একখানা আয়াত আছে। নবীকে বলছেন, নবী তোমার উপরে এই কোরআনটাকে আমি আরবি ভাষায় অবতরণ করলাম যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। ভাই আসলে কি বললাম, নবী ছিলেন আরবের জমানের মানুষ, আরবি ভাষার মানুষ, যার কারণে আল্লাহ কোরআনটাকে আরবি ভাষায় অবতরণ করলেন। পৃথিবীতে মানুষ নানান ভাষায় কথা বলছে, কেউ ইংরেজিতে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে, কেউ আর 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 নানান ভাষায় কথা বলছে। গোটা পৃথিবীতে ভাষা আছে প্রায় 2700টা, যেগুলো এখনো ভাষা হিসেবে অ্যাড হয়নি, গণ্য করা হয়নি। সেগুলাকে যদি আপনি যোগ করতে যান তো প্রায় 4000 ছুব ছুব। তো যাই হোক, আমরা হলাম পশ্চিম বাংলার মানুষ, আমাদের জবান, আমাদের ভাষা বাংলা, আর কোরআনটা নাজের হলো আরবি ভাষায়। তো এই আয়াতের ভিতরে কি কি কথা আল্লাহ বললেন, এই কোরআনের ভিতরে কি কি আয়াত, কি কি কথা বলেছেন আমরা বুঝতে অনেকেই পারিনি, 90% মানুষ বুঝতে পারেনি যে এই কোরআনে আল্লাহ কি কি কথা বলেছেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আমার শেখ উস্তাদ উনি বুঝে গেছেন যে এই আয়াতের ভিতরে কি কথা আছে। অনেক সিনিয়র মানুষ, যোগ্য পণ্ডিত মানুষ, আপনারা আজকে যে এই জালসাই সভাপতি হিসাবে উনি একজন পণ্ডিত মানুষ, ওনার সামনে আমার আলোচনা করারই যোগ্যতা নেই, তারপরও সময়ের ডাক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আয়াত খানের উর্দু তরজমা হলো, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবনকে, তাকে তুমি আসমায়ে আইয়ুকুম আহসানু আমালা, তুমি সে কোন আচ্ছা আমল কিয়া, ওয়া হুয়াল আজিজুল গফুর, ও জবরদস্ত বখশানে ওয়ালা। এটা হলো উর্দু তরজমা। উর্দু মানে জাবলকুম, তোমাদের পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কার আমলটা সুন্দর, ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি বললেন আল্লাযী খালাকাল মাউতা, পৃথিবীর মানুষে তোমার মরণটা মৃত্যুটা আমি সৃষ্টি করেছি, দুই নম্বর হলো তোমার জীবনটাকে সৃষ্টি করেছি, তিন নম্বর হলো তোমার পরীক্ষা হবে, চার নম্বর হলো তোমার আমলনামাটা যাচাই করা হবে, পঞ্চম নম্বর হলো আল্লাহ বলবে আল্লাহ পরম ক্ষমাশীল, আল্লাহ কত বড় ক্ষমাশীল, আল্লাহ কত বড় ক্ষমাশীল। একটা মানুষ জীবনে পাপ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছে, এত জীবনে পাপ করেছে, পাপের বোঝাটা তার এত বড় হয়েছে, আকাশ হয়ে গেছে, লোকটা এখনো জীবনে বেঁচে আছে, যার কারণে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ আপনার জীবনের পাহাড় সমতুল্য পাপকে মুহূর্তের ভিতরে সেকেন্ডের কাটাতে ক্ষমা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন মাওলানা কোনো পাপ কি করে ক্ষমা হয়, মোবাইলের যুগ, বর্তমান প্রতিটা মানুষের হাতে মোবাইল, বুঝতে সুবিধা হবে, একটা মোবাইলে হাজারো রকমের গান লোড আছে, আর মোবাইলের মালিক 1 মিনিট আগে বলছে আমার 1000 গান লোড আছে, তা কিছুক্ষণ পরে সেকেন্ডের পরই লোকটা বলছে আমি অল্টিমেট করে দিলাম, পুরোটাকে আমি বাতিল করে দিলাম, শেষ করে দিলাম। সামান্য ব্রেন নিয়ে যদি হাজারো হাজার গানকে ডিলিট করে দিতে পারে, শেষ করে দিতে পারে, সেই মহান আল্লাহ
আপনার জীবনের এতগুলো পাপ কেন ক্ষমা করতে পারবে না? আল্লাহ বললেন, ওহু আল্লাযী গাফুর, তিনি পরম ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। কিভাবে আপনি ক্ষমা চাইবেন? আল্লাহ ক্ষমা করবে, এর পিছনে দলিল অনেক আছে। বুখারীতে একটা হাদিস আছে, জান্নাত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসের রাবী আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন যে একটা লোক জীবনে সমুদ্রের খানা বরাবর পাপ করার পরে 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করে, তাহলে লোকটার জীবনে সমুদ্রের খানা বরাবর পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এই পাঁচখানা কথার উপরে আমি আপনাদের সামনে এক খুব আলোচনা বেশ থাকবে। আমার সবাই অত্যন্ত হালকা আছে, কি বলছিলাম কথাটা, এই আয়াতের ভিতরে পাঁচখানা কথা আছে, কয়খান বললাম যে ভাই, কয়খান, পাঁচখানা। তো পাঁচখানা কথার ভিতরে প্রথম কথাটা কি ছিল, কি ছিল ভাই, কেমন হলো ভাই, গুরুটা সৃষ্টি করেছে। 2 নম্বরে বললেন, তোমার জীবনটাকে সৃষ্টি করেছি। এবারে আসুন বন্ধুরা, ভাই আমার, মরণ কাকে বলা হয়, মৃত্যু কাকে বলা হয়, এবং জীবন কাকে বলা হয়? আল্লাহ আপনাকে হাজারো রকমের নিয়ামত দিয়েছেন, চোখে একটা নিয়ামত, পা একটা নিয়ামত, ব্রেন একটা নিয়ামত, জোবান একটা নিয়ামত। এই নিয়ামত গুলোর ভিতরে কোন একটা নিয়ামত যদি আপনার অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনাকে মরণ বা মৃত্যু করা হবে না, আপনি মরে গেছেন এই কথাটা বলা যাবে না, আর আপনাকে কেউ জীবিত করবে না, আপনার নামটা হয়ে যাবে সেইদিন মরণ। সেটার নাম হলো যেদিন আপনার দেহ থেকে বেরিয়ে যাবে, সেই দিন আপনার নাম আর জীবন থাকবে না, মরণ হয়ে যাবে। ইয়া কাদরে আছো বলিতেছি হাই, মরিলে ছুবে শুধুমাত্র আপনার নামটা পরিবর্তন নয়, সেদিন পৃথিবীর সকল মানুষের কাছে আপনি ঘৃণিত হয়ে যাবেন। স্বামী বিবির হবে না, বিবির স্বামী হবে না, বেটার বাবা হবে না, বাবার বেটা হবে না, সেই দিন কেউ কাউরি হবে না, সেই দিন সবাই আপনাকে বিদায় জানিয়ে দেবে। এত আদরের আছো বলিতেছি হাই, মরিলে ছুবে না ফেরো তোমার ঘৃণা। আত্মাটা বেরিয়ে যাবে, রূহটা বেরিয়ে যাবে আপনার এই দামি দেহ থেকে, এমন একটা দুর্গন্ধ, এমন একটা বদবু, এমন একটা খারাপ গন্ধ বেরিয়ে আসবে, সেই দিন বিবি নাকে হাত দিয়ে পালাবে, বাপ নাকে হাত দিয়ে পালাবে, সেদিন ভাই দাদার কাছ থেকে, দাদার কাছ থেকে পালাবে, কেউ কাউরি হবে না। বলবেন মাওলানা, এই দামি জিনিসটাকে ধরে রাখার জন্য আমাদের খুশালপুরের মাটিতে এমনও ধনস্থ ব্যক্তি আছে, এমনও পয়সাওয়ালা লোক আছে, এর পিছনে কোটি কোটি টাকা খরচ করতে পারবে। বন্ধুরা, ভাইরা, মায়েরা, আমার এই আত্মাটাকে চিরস্থায়ী সর্বসমাজ উদ্ঘাটি পাবে না, নাজাত পাবে না। আচ্ছা ভাই, এই চায়ের হকার, ও চাওয়ালা ভাই, ব্যবসা করিস রে ভাই, সব জায়গায় করতে হয় না ভাই। যারা ব্যবসা করছেন, ঠিক আছে, ব্যবসা করতে হবে, আমি আপনাকে নিষেধ করছি না, তবে এইরকম জায়গাতে আসলে অসুবিধা হচ্ছে, তো আমি আপনাকে অনুরোধ করব, যারা চায়ের ব্যবসা করছেন, ডিমের ব্যবসা করছেন, তারা যেন অন্য জায়গায় করে, যারা ডিম চা বিক্রয় করছেন তারাকে আমি পরে জোরে আবেদন করে বলছি, আপনারা একটু এই মহফিলে বিক্রয় না করে অন্য জায়গায় করেন। তো যাই হোক, কি বলছিলাম ভাই, যে মরণ মৃত্যুটা সবার সামনে একদিন দাঁড়িয়ে যাবে, হতে পারে লোকটা শিক্ষিত, হতে পারে লোকটা মূর্খ, হতে পারে লোকটা ধনী, হতে পারে লোকটা গরিব, যে কোনোই সময় হয়ে যাবে মৃত্যুটা, মাউতটা তার সামনে দাঁড়িয়ে যাবে, সামনাসামনি হয়ে যাবে, উপায় হবে না, যত বড় গুন্ডা মাস্তান হোক না কেন, মরণের ডাক তার সামনে একদিন এসে যাবে, মাস্তানি চুর হয়ে যাবে। এগারো মরণ বাস্তলাতে মিছে কথা নয়,
এর মরণ বাস্তনাতে মিশে কথা নয়, এর অকালা মন বাস্তনাতে হয়। পরে জমি দখল করে নিত গায়ের বেয়ে, হট কথাতে মাত্র নাচি দুর্বলকে দেরে। পরে জমি পাকা ফসল কেটে পিনিয়ে নিত গুড়, গরিব চাষা বললে কিছু লাগিয়ে দিত হোড়। এই তো সেদিন একটি বড়র কাড়িয়ে নিল থলি, লাজুক বড় চোখ মুছিয়া আইলো বাড়ি চলে। এটা তিন দিন আগেকার ঘটনা বলছি আপনাকে। আমি দিনের জৈনপুর মাদ্রাসায় শিক্ষকতা করি, প্রায় আমার শিক্ষকতা করা 2002 এর মে মাসের 20 তারিখ থেকে আজ পর্যন্ত শিক্ষক হিসাবে কাজ ছিল। আর গন্ডা বাহিনীর চাপ জমছিল, এ ধারা এখন নেই, মোটর সাইকেল কেড়ে নিয়েছে, কোকা কতি নতি কত নয় পিনা নয় করে কথা বলার পরেও তাদের দয়া হলো না, ময়া হলো না। মোটর সাইকেল কেড়ে তিন বাহাদুর গাড়িটাতে চেপে চলে গেল, আর একজন টুকটুক টুকরো হেঁটে আসছে। এরা এমন একটা সুযোগ পেয়ে চেঁচা চিল্লা করেছে, ওই একটা যে ছিল ঘুরে এসে খুঁজে চিল্লাহি করে হাতে হাতের আছে। যাই হোক, ওদের ভিতরে একজন ওই বেটাটা বলছে জীবন তো আর টিকছে না, ওকে বুক করে দিলে পড়ে যায়, বুঝলেন? কোন রকম করে হাতারটা কেড়ে ওই মাছটা কেটে দেয়, মাস্তানি চুর হয়ে যাবে, সব দিন চলবে না। এডার মরণ বাস্তলাতে মিশে কথা নয়, কালো এডার অকাল মরণ বাস্তলাতে হয়। পরে জমি দখল করে নিত গায়ের জোরে, হট কথাতে মাত্র রাত্রি দুর্বল কেদেরে। পরে জমি পাকা ফসল কেটে পিয়ে নিত গুড়, গরিব চাষা বললে কিছু লাগিয়ে দিত হোড়। এই তো সেদিন একটি বুড়োর কাড়িয়ে নিল থলি, লাজুক বড় চোখ মুছিয়া আইল বাড়ি চলে। বুঝতে পারলেন? মরণ কাউকে ছাড়বে না, মরণের কাছ থেকে আপনি উদ্ধতি পাবেন না, পরিত্রাণ পাবেন না। মরণটা যে আপনার কখন আসবে, কোন সময় আসবে, একটুকু আপনি টের পাবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ঘোষণা দিলেন, হাদিসটা খুব লম্বা চওড়া, আমি মিডিলে দুটো কথা আমি আপনাকে বলবো, সময় সংকীর্ণ। রাসূল বলছেন, আব্দুল্লাহ বিন উমার, যখন তুমি সকাল করবে আর সন্ধ্যার আশা করিয়ে না, আর যখন তুমি সন্ধ্যা করবে সকালের আশা করিয়ে না, তাই না? অনেক সময় দোকানে বসে বসে গল্প করছেন, হঠাৎ করে বাড়ি গেছেন, খবর এলে লোকটা মারা গেছে, হ্যাঁ এক্ষুনি তো মোড়ে কুশলপুর মোড়ে একই সাথে চা খাচ্ছিলাম, একই সাথে তো সেদিন ওষুধে বসে বসে গল্প করছিলাম, মারা গেছে। চোখের সামনে দেখি আছে আছে নাই, চোখের সামনে দেখি আছে আছে নাই, মিঠা পানি দিতে দিতে হতেছে বেদাই, হাতে ধরে ধরে রাখি তব নাকি ভয়, ভয় করিবা শক্তি দাও দয়াময়। বন্ধুরা ভাইরা মায়েরা আমার, এমনি ভাবে আমাদের চোখের সামনে নিজের বাড়ির সদস্য বা পাড়া প্রতিবেশী গ্রামবাসী অনেককে হারিয়ে দিলাম, কাঁধে করে ঘাড়ে করে কবরস্ত করেছি, কবরে এসি রেখেছি, কতজনকে ঘাড়ে করে কাঁধে করে রেখেলাম, জীবনের পরিবর্তন ঘটাতে পারেনি মন রে আমার, একদিন ভাবে জীবনের ডাক হয়ে যাবে, জীবনটা চুর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই ভয়টা আনতে পারিনি। নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ মানাকে সুন্নাসে ওয়া হাজিবুন নাস, আল্লাহর নবী গো কোন লোকটা আকিলমান, কোন লোকটা জ্ঞানী, কোন লোকটা বুদ্ধিমান বুদ্ধিজীবী? নবীজি বললেন, ওই লোকটা হলো আকিলমান, ওই লোকটা হলো জ্ঞানী, ওই লোকটা হলো বুদ্ধিমান বুদ্ধিজীবী, যে লোকটা মরণকে মৃত্যুকে বেশি স্মরণ করে, আর পরকাল পর জীবনের জন্য সম্বল তৈরি করতে পারে, পুঁজিপুটি তৈরি করতে পারে। আজকে 60-70 বছরের জীবনের জন্য আপনি পাগলের মতো নানান রকমের স্বপ্ন, কিন্তু এই আলামের দুনিয়ায় আপনার চিরস্থায়ী দুনিয়া নয়, সর্বসময়ের জন্য নয়। এর আগে আপনি দুটা জায়গা ছেড়ে এসছেন, দুটা জায়গা কি জায়গা? একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে মানব হিসাবে আল্লাহ সর্বপ্রথমে আদম আলাইহিসসালামকে তৈরি করেছিলেন, আরওয়াতে রেখে দিলেন, তারপরে হঠাৎ করে একদিন তাকে রূহ দিলেন, আত্মা দিলেন,
আত্মা দেওয়ার পরে, রুহ দেওয়ার পরে তার পিঠে যখন হাতটা ঘোরালেন, যতগুলো আত্মা সব আত্মাগুলো আল্লাহ সেদিন প্রশ্ন করেছেন, এক নম্বর স্থান হলো আলামে আরওয়া, সহযোগ করেছেন, কথাবার্তা বলেছেন, আবার এখন পর্যন্ত আছে হাজার হাজার লক্ষ লক্ষ আত্মা সেখানে জমা আছে। আর এই আলামের দুনিয়াটা হলো, আলামের দুনিয়াটা হলো মাত্র 60-70 বছরের জীবন, তারপরে আপনি পাগলা ঘোড়াতে চেপে ছুটাছুটি করছেন, এই বাড়ি ঘর যাহা দেখিতে শোবে পূর্বে কার ছিল তোমার পরে কার হবে, মিশে বাড়ি মিশে ঘর মিশে সব আশা দুই দিনের পরে পৃথিবীতে আসা, জগৎ জীবন যদি হতো চিরতরে তবে কি কেহ মরিয়া যাইত কবরে, সাদা কেশ হলে আসে মরণ পেগাম কুপচ পিটি ঝুঁকে করে মরণ সালাম, মরণ তরুণি তবে ভানার সাগরে ভাসিতে ভাসিতে গিয়ে ডুবিবে কবরে, এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কান্দিবে ভগবান, যা কিছু করিবে তুমি লয়ে যাবে সাথে, এখন সময় আসে ধরো হে নামাজ, আমার যেই দিন আপনি সাদা সাদা কাফন পরে নেবেন আর কখনো পয়ে থাকবে না, অতএব সেই কা সাদা কাফন পরানোর আগে জিন পুরো জীবন পরকালের জন্য কিছু করতে হবে। আজকার জালসাটা আপনারা জানাশোনা জানছেন, আজকার জালসাটা হলো মাদ্রাসা ইয়াতিমখানা ওয়ানাত মিশন খোসালপুরের উন্নতি সাধনের জন্য, এই বাৎসরিক জালসাগুলো মাদ্রাসার কমিটি মাদ্রাসার শিক্ষকদের বড় একটা আশা নিয়ে থাকেন, বড় একটা আশা, মাদ্রাসার বাৎসরিক জালসা যদি মের খেয়ে যায় মাদ্রাসার চরম আকারের মের খেয়ে যাবে। তাই আমি বলব ভাইয়েরা মায়েরা আমার সময়টা একেবারে সংকীর্ণ, একবারে সময় কাছাকাছি হয়ে গেছে, মাত্র 10-12 মিনিট টাইম আছে, তা আমি বলবো জানি না এখানে কয়েকটা লোক আপনারা বসে আছেন, বাৎসরিক জালসা হিসাবে এই কয়েকটা লোক হাজির হওয়ার দরকার ছিল না, বড় ধরনের আশা করছিলাম। তো যাই হোক, এরপরে হয়তো বড় বড় মানুষ আসবেন, বড় বড় টাকাওয়ালা লোক আসবেন, তা আমি আপনাদের কাছে বিশেষ করে পাঁচ জনের কাছে 5,000-5,000, পাঁচ জনের কাছে 2,000-2,000 করে, আর 10 জনের কাছে 1,000 টাকা করে আমি দরখাস্ত করছি। ভাই এই 10-15 মিনিটের ভিতরে যদি সম্ভব হয় এই আমার হাতে আপনারা তুলে দেবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দরবার করে যে হতে পারে একটা ঘর করে দিলেন, একটা রুম তৈরি করে দিলেন, জীবনের একটা স্মৃতি আপনার থাকলো, জীবনে গাড়ি বাড়ি জমি জায়গা বহু কি আনন্দ ঢেউ নিয়ে যেতে পারবেন। আমাদের বিধায়ক মশাই উপস্থিত আছেন, ওনার মুখ থেকেও আপনারা মূল্যবান মূল্যবান আলোচনা শুনতে পাবেন। তো বন্ধুরা ভাইরা মায়েরা আমার আছেন এরকম মধ্যে মজাহিদ বীর পুরুষ আল্লাহওয়ালা, যে মাওলানা জীবনে হাজার হাজার টাকা ডাক্তারের ঘরে আমি হাজির, ডাক্তারের ঘরে আমি ক্ষয় করেছি ব্যয় করেছি, আজকে মাদ্রাসায় ইয়াতিমখানাতে আমি 2,000 টাকা কুরবান করে দিলাম, 1,000 টাকা কুরবান করলাম, 5,000 টাকা আমি দান করে দিলাম, আছেন এরকম মধ্যে মজাহিদ বীর পুরুষ? কে আছে মাওলানা? কি নাম বললেন? এটা দেখেন তাজামুল, একেবারে জি লাহারিয়া থেকে তাজামুল হক, আল্লাহ মানে 1,000 টাকা 5,000 টাকা দোয়া করার সুযোগ পাবো জি আপনাদের এখানে জি। সময় কিন্তু খুবই হালকা, মনটা চাইছে যে আপনাদের সামনে কিছু আলোচনা করব, কিন্তু আমার পিছনে বাঘা বাঘা আলেম যোগ্য যোগ্য পণ্ডিত পণ্ডিত মানুষ আছেন, যার কারণে আমার সময়টা অত্যন্ত সামনে হালকা। তারপরে বিধায়ক সাহেব আছেন, অত্যন্ত উনি জনপ্রিয় মানুষ, এক বাক্যে ওনাকে সবাই চেনেন, ওনার মুখ থেকেও আপনারা মূল্যবান আলোচনা শুনতে পাবেন, আর হতে পারে এই মাদ্রাসায় বড় আকারের ওনার একটা সহযোগিতা হয়ে যেতে পারে, জানি না উনি কি মন্তব্য নিয়ে এসছেন। বড় মানুষ
লোক। তো আমি আপনাদেরকে বলছিলাম ভাইয়েরা মায়েরা আমার, আপনারা 5,000, 2,000, 1,500 করে যে যা পারেন একটু সহজে তারা হাত বাড়ান। আর এই খাতাতে কয়েকটা নাম লেখা আছে, আমি দোয়া খায় করবো। প্রথমেতে বেনামিতে 100 টাকা, প্রথমেতে বেনামিতে নাম না বলিয়া চালাকি করিয়া টাকা দিল দান দিয়া, এই বলে খুলে খুলে দোয়া করব কত নেকি আল্লাহ দাও তুমি তোমার মনে মতো। আলকেশ নাম ফের খাতা বিচে ছিল, সেও 200 টাকা হাজির করিল। খোকা নামেতে বাচ্চা কে বা এসে গেল, 150 টাকা ফের হাজির।